তোমার দিদার পাওয়ার তরে নবীর দিদার পাওয়ার তরে কাঁদি সারা বেলা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি জানি তবে উম্মত আমি বিষম গুনাহগার এও জানি তুমি হলেন রহমতের ভান্ডার স্বপ্নেতে দিয়া দেখা জুড়াও দুনয়ন আমার স্বপ্নেতে দিয়া দেখা জুড়াও দুনয়ন ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি হাজিরানে মজলিস, পৃথিবীর আনাচে কানাচে যে যে প্রান্তরে বসে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখতে এসেছেন, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে উভয়কে কবুল করেন এবং আমরা যেন ইস্তেখারার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা সঠিকভাবে শিখতে পারি এবং করতে পারি, এবং ইস্তেখারার মাধ্যমে আমরা যেন আমাদের সামনের যে কাজগুলো করতে আমরা ধীর স্থির করে থাকি, আমরা যেন সেই কাজের ভালো একটা ফলাফল পাই এবং যেই কাজটাই করি না কেন সেই কাজের একটা ইশারা কিংবা ইঙ্গিত যেন আমরা ইস্তেখারার মাধ্যমে জানতে পারি। আর ইস্তেখারা কোথা থেকে এসেছে আমরা এই ব্যাপারটি প্রথমে জানব, অতঃপর কিভাবে আমরা ইস্তেখারা করব তার সঠিক নিয়মটি আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরতে চাচ্ছিলাম। তাই আপনি নতুন হলে আর আমাকে অথবা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আন্তরিক ধন্যবাদ জানাব। তো চলুন আমরা শুরু করব যে কোনো ভালো কাজ করবার পূর্বে অথবা কোথাও রওনা হওয়ার পূর্বে তার ভালো মন্দ জেনে নেওয়ার নিয়তকে আসলে ইস্তেখারা বলা হয়। এবার আসি, ইস্তেখারা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা নবী আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা ইস্তেখারা করো, এবং কি ফরজ ওয়াজিব এবং নাজায়েজ কাজের জন্য ইস্তেখারা, আসলে ইস্তেখারা নেই, ফরজ ওয়াজিব এবং নাজায়েজ কোনো কাজের জন্য ইস্তেখারা করা যাবে না। যেমন আপনি চাচ্ছেন আপনি অবৈধভাবে কোটিপতি হতে পারবেন কি না এ ব্যাপারে একটা ইস্তেখারা করতে, বাট এটা কিন্তু জায়েজ নেই, এই ধরনের ইস্তেখারা নিষেধও আছে। আবার আর যে কাজগুলো ফরজ যেমন নামাজ পড়া বা রোজা রাখা, হজ করা, এমনকি কিছু কিছু ওয়াজিব দায়িত্ব আছে মানুষের আমাদের উপরে, সেগুলোর জন্য আসলে ইস্তেখারা করে এটা জানার প্রয়োজন নেই, বিকজ এগুলো তো ফরজ এবং ওয়াজিব। সুতরাং ওয়াজিব যেটা আপনার উপর সেটা না করলে গুণাগার হবেন, ফরজ না করলে তো অবশ্যই গুণাগার হবেন, বাট এগুলোর জন্য আমরা ইস্তেখারা করব না, বাট এগুলো আমাদের ফরজ ওয়াজিব দায়িত্ব, আমরা এগুলো করবই করব। এরপরে আসছি যে মঙ্গল বুধ বৃহস্পতি, এই তিনটি দিন ইস্তেখারার জন্য সবচেয়ে উত্তম দিন, উত্তম সময়। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, আসলে দিনে কিন্তু ইস্তেখারা হয় না, রাতেই হয়, সুতরাং মঙ্গলবারের রাত, বুধবারের রাত, বৃহস্পতিবারের রাত, দিবাগত রাত আর কি। সুতরাং এই রাতগুলোতেই ইস্তেখারার জন্য উত্তম দিন হিসাবে বলা হয়েছে। ইস্তেখারা করার বিভিন্ন নিয়ম আছে, কিন্তু আজকে আমরা অত্যন্ত সহজ সরলভাবে অত্যন্ত সঠিক দুটি নিয়ম ইস্তেখারার এই ভিডিওতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, এবং নতুন হলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিয়ে তার পরিচয় এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। প্রথম নিয়মটি ইস্তেখারার আমরা শিখে নেব এশার নামাজের পরে পাক পবিত্র হয়ে শয়ন করবার পূর্বে বিছানায় বসে প্রথমে একশতবার। দর্শক আবারও বলছি, কারণ এশার নামাজ পড়বেন প্রথমে, তারপর পাক পবিত্র হবেন, এরপরে অবশ্য এশার নামাজ পড়ে আপনি হয়তো তাড়াতাড়ি ঘুমাবেন না, এশার নামাজ পড়ে হয়তো অন্যান্য কোনো কাজও করবেন অথবা আপনি হয়তো অন্যান্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। এশার নামাজ পড়ে পুনরায় আপনি যদি নাপাক থাকেন কিংবা অপবিত্র থাকেন পুনরায় আপনি অযু করে নিতে পারেন, এবং কি ঘুমাবার পূর্বে বিছানায় এসে বসেই আপনি কিন্তু একশতবার যে কাজটি করতে হবে আমি স্ক্রিনে লিখে দেবো, অথবা আপনারা এটা অবশ্যই অনেকে পারেন হয়তো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই,
এই আস্তাগফিরুল্লাহ শরীফ মানে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা আপনারা কি করতে হবে যে পাঠ করতে হবে 100 বার প্রথমে, এরপরে 10 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ, এরপরে 7 বার আপনারা সূরা ওয়াশামসি পাঠ করবেন, এরপরে 7 বার সূরা ওয়াল্লাইলি ইজা ইয়াগশা পাবেন, পবিত্র কোরআনে আছে সূরা ওয়াল্লাইলি 7 বার, তারপরে 7 বার সূরা আলাম নাশরাহ লাকা, তারপরে 7 বার ওয়াত্তিনি, তারপরে 7 বার সূরা ইখলাস, এবং 11 বার দুরূদ শরীফ পড়বেন, ইস্তিখারার বিষয়ে সম্বন্ধে চিন্তা করবেন, উত্তর শিওরে ডান কাতে শয়ন করবেন, ডান কাঁধে উত্তর শিওরে ডান কাঁধে অবশ্য মানে শুয়ে পড়বেন, শরীর জামা কাপড় ও বিছানাপত্র পাক হতে হবে এবং সুগন্ধি ব্যবহার করবেন। এই হচ্ছে প্রথম নিয়ম, যে উনি ইস্তিখারা করলে 100% আপনি কোনো না কোনো ফলাফল পেয়ে যাবেন স্বপ্নে। এটা প্রথম দিন করে যদি না হয় দ্বিতীয় তৃতীয় সপ্তম অষ্টম এভাবে চালিয়ে যেতে পারেন। আশা করি সপ্তম দিনের মধ্যে আপনি 100%-এর ভিতরে আপনি আপনার কাজটা যদি সহজ এবং মানে কি বলে যদি হারাম না হয় ফরজ ওয়াজিব না হয় অবৈধ কোনো কাজ না হয় সেক্ষেত্রে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা গেল ব্যাপারটি, অবৈধ বলতে আপনি মনে করেন অবৈধ হলেও কিন্তু আপনি এখানে রেজাল্ট পাবেন, হয়তো এটি ভালো না আপনার জন্য এমনটা নিষেধ মানে কোনো বার্তা আসতে পারে। এরপরে দ্বিতীয় যে নিয়মটি ইস্তেখারার সেটা আমি এই মুহূর্তে তুলে ধরবো, বা এতক্ষণ যারা আমাদের সাথে দেখছেন আপনি চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলকে ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করে দিতে পারেন ভিডিওটি। অত্যন্ত সঠিক নিয়মটি কিন্তু আজকে আপনারা শিখতেছেন। তো দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে ইশার নামাজের পরে নতুন অজু করে ইস্তেখারার নিয়তে প্রথম রাকাতে ফাতেহার পর সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বে, অতঃপর 11 বার দুরূদ শরীফ পড়বে, তারপর 3 বার একটি দোয়া পড়তে হবে। দোয়াটি আমরা বাংলা এবং আরবি সহ স্ক্রিনে ছবি আকারে দিয়ে দেবো যাতে আপনারা এটি ছবি থেকে স্পষ্ট জেরজবর এবং কি বাংলাও আছে সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। 3 বার কিবলামুখী হয়ে আপনারা এই দোয়াটি পাঠ করবেন, এবং কি ডান কাতে শুয়ে পড়বেন, কিবলামুখী হয়ে ডান কাতে শুয়ে থাকবেন, আল্লাহর রহমতে কল্পিত কাজের ভালোমন্দ স্বপ্ন যুগে জানতে পারবেন। এইরূপ 3 দিন 5 দিন অথবা 7 দিন পর্যন্ত ইস্তেখারা করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। আমি কিন্তু দ্বিতীয় নিয়মটি নিয়ে এখন আলোচনা করেছি, প্রথমে কিন্তু প্রথম নিয়মটি এবং দ্বিতীয়বারে দ্বিতীয় নিয়মটির জন্য আপনাদেরকে ছবি আকারে আমি দোয়া বাংলা এবং আরবি সহ দিয়ে দিয়েছি, এবং দ্বিতীয় নিয়মটি পুনরায় আবার বলছি, এশার নামাজের পরে নতুন অজু করে ইস্তেখারার নিয়তে প্রথম রাকাতে ফাতেহার পরে সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এই নিয়মে 2 রাকাত নফল নিয়ত করে নামাজ পড়বেন, অতঃপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, আমি যে দোয়া লিখে দিয়েছি বা ছবি দিয়েছি সেই দোয়াটি 3 বার পাঠ করবেন, এবং কি কিবলামুখী হয়ে ডান কাতে শুয়ে থাকবেন, শুয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন আর কি, এরপরে আল্লাহর রহমতে কল্পিত কাজে ভালো মন্দ স্বপ্ন যুগে জানতে পারবেন। এইরূপ 3 দিন 5 দিন অথবা 7 দিন করলে ইস্তেখারা করলে অবশ্যই আপনি ভালো ফলাফল সেখান থেকে বুঝতে পারবেন। আশা করব আজকের এই পুরো ব্যাপারটি দুটি ইস্তেখারার সঠিক নিয়ম আপনাদের ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করুন, এবং নিজেদের কাজ সম্পর্কে জানতে কল্পিত কাজ সম্পর্কে জানতে ইস্তেখারার কোনো বিকল্প নেই এবং ইস্তেখারা করতেই পারেন, কারণ নিজে আল্লাহর নবী ইস্তেখারার প্রতি উৎসাহিত করেছেন। তো আশা করব বুঝতে পেরেছেন, আমলে নাজাত থেকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে ইস্তেখারার সঠিক নিয়মগুলো আমি তুলে ধরেছি দোয়া শিখে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আশা করব আপনাদের ভালো লেগেছে, সাবস্ক্রাইব অবশ্যই সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।